হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম ক্লাইমেটোলজির অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোনের অন্তর্গত সাইক্লোন বা ঘূর্ণবাত থেকে। এটি দ্বিতীয় নম্বর ভিডিও। যারা এখনও আগের ভিডিওটি দেখোনি, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন ও শ্রেণীবিভাগ থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথমত জেনে নেব ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন থেকে। ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, কী কী? দুইটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথমত অনুভূমিক গঠন এবং দ্বিতীয়ত উল্লম্ব গঠন। আমরা ক্রান্তীয় ঘূর্ণবাতের অনুভূমিক গঠন সম্পর্কে বিস্তৃতভাবে জেনে নেব। ঘূর্ণবাতের কেন্দ্র থেকে বহির্ভাগ পর্যন্ত ছয়টি অঞ্চল লক্ষ্য করা যায়। ছয়টি অঞ্চলের মধ্যে প্রথমত রয়েছে ঘূর্ণবাতের চক্ষু। কেন্দ্র থেকে 10 থেকে 20 কিমি ব্যাসের বৃত্তাকৃতি এই অঞ্চলে ভূপৃষ্ঠে বায়ু গতিহীন ও শান্ত থাকে। অধিক উষ্ণতা ও অধিক নিম্নচাপ বিরাজ করে, ফলে ঊর্ধ্বস্তরে বায়ুর নিমজ্জন ঘটে, আকাশ মেঘমুক্ত ও রোদোজ্জ্বল হয়, কোনো বৃষ্টিপাত হয় না। আমরা পাশে চিত্রে ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর অবস্থান লক্ষ্য করছি এবং পাশেও রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষুর অবস্থান। এখানে দেখা যাচ্ছে যে এটি হলো ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষু, যেখানে বায়ু নিমজ্জিত হয় এবং মেঘমুক্ত হয়ে বৃষ্টিপাত সেখানে ঘটে না। এটি হলো ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু। এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু বিভিন্ন ধরনের হয়ে থাকে, চাপ চক্ষু, বায়ুচক্ষু, র্যাডার চক্ষু এবং স্যাটেলাইট চক্ষু। চাপ চক্ষু, যেখানে গড় সমুদ্রপৃষ্ঠীয় চাপ সব থেকে কম থাকে। বায়ুচক্ষু, যেখানে বায়ুপ্রবাহ হালকা ধরনের হয় বা শান্ত প্রকৃতির হয়। র্যাডার চক্ষু, যেটি র্যাডার অনুকরণকারী হয়ে থাকে। এবং স্যাটেলাইট চক্ষু, যেটি উপগ্রহ চিত্রের মাধ্যমে পরিষ্কার বা গাঢ় চিহ্ন করা যায়। এগুলো ছিল ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর বিভিন্ন ধরন। এভাবে আমরা ঘূর্ণবাতের চক্ষু সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিলাম এবং চিত্রসহ তার অবস্থান লক্ষ্য করলাম। এরপরে জানব চক্ষু প্রাচীর বা আই ওয়াল। চক্ষুর চারপাশে মূলত কিউমুলো নিম্বাস মেঘের আবরণ দিয়ে ঘেরা বৃত্তাকৃতি এই অংশটি 10 থেকে 20 কিমি বিস্তৃত হয়ে থাকে। আমরা এখানে লক্ষ্য করছি যে এটি হলো চক্ষু এবং এর পাশে কিউমুলো নিম্বাস মেঘের আবরণ দিয়ে এটি ঘেরা রয়েছে এবং এটি 10 থেকে 20 কিমি বিস্তৃত হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে এটা চক্ষু এবং এর যে চারপাশের অঞ্চলটি রয়েছে সেটি হলো চক্ষু প্রাচীর। এবং এখানে সর্বাধিক বেগে বায়ু প্রবাহ হয় এবং মুষলধারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেখানে মেঘমুক্ত শান্ত আবহাওয়া বিরাজ করে এবং ঘূর্ণবাতের চক্ষুর প্রাচীরে লক্ষ্য করলাম যে সেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে তৃতীয় যে ভাগটি রয়েছে তা হলো স্পাইরাল ব্যান্ড বা কুণ্ডলী বলয়। চক্ষু প্রাচীরের বাইরে কয়েক কিমি প্রশস্ত ও কয়েক শত কিমি দীর্ঘ মেঘের দুটি কুণ্ডলী বলয় রয়েছে, যা 50 থেকে 80 কিমি ব্যবধানে থাকে এবং এটি উপগ্রহ চিত্রে নীহারিকার মতো দেখতে হয়ে থাকে। আমরা এখানে লক্ষ্য করছি যে চক্ষু প্রাচীর রয়েছে এবং এটির পাশে দেখা যাচ্ছে চক্ষু প্রাচীরের বাইরে এর বিস্তৃতি রয়েছে এবং এটি 50 থেকে 80 কিমি ব্যবধানে ঘটে থাকে। এখানেও আমরা লক্ষ্য করছি যে চক্ষু প্রাচীরের বাইরে এই স্পাইরাল ব্যান্ড যে রয়েছে সেটির অবস্থান রয়েছে এবং এটি নীহারিকার মতো দেখতে হয়ে থাকে। এতে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, যা চক্ষু প্রাচীরের দিকে কুণ্ডলী আকারে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এদের রেন বা ফিডার বেল্ট বলা হয়। আমরা এখানে লক্ষ্য করছি যেটি রেন ব্যান্ড এগুলো রয়েছে যেখানে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে, এই স্থানগুলোতে প্রবল বৃষ্টিপাত ঘটে থাকে। এরপরে চতুর্থ যে অংশটি রয়েছে বা যে অঞ্চলটি রয়েছে তা হলো বায়ুর অবনমিত অঞ্চল বা অ্যানুলার জোন। কুণ্ডলী বলয়ের চারপাশে এক ধরনের অঙ্গুরীয় অঞ্চল লক্ষ্য করা যায়। এখানে উষ্ণতা বেশি থাকলেও আর্দ্রতার পরিমাণ অনেকটাই কম থাকে। এই স্থানে স্বল্প মেঘাচ্ছন্ন, স্বল্প বৃষ্টিপাত এবং অধিক উষ্ণতা থাকে এবং ঝড়ের প্রকোপ খুব কম থাকে।
আমরা এখানে দেখা যাচ্ছে যে এটি হলো অ্যানুলার জোন এবং এটি কুণ্ডলী বলয়ের ঠিক পাশেই অবস্থান রয়েছে। এটি কুণ্ডলী বলয় এবং এর ঠিক পাশেই এই অ্যানুলার জোনের অবস্থান রয়েছে, যেখানে আর্দ্রতা কম থাকে কিন্তু উষ্ণতা বেশি থাকে। এই স্থানটি মেঘাচ্ছন্ন হয় এবং বৃষ্টিপাত অধিক হয়ে থাকে এবং ঝড়ের প্রকোপ এই স্থানটিতে কম হয়। আর ঘূর্ণপাতের প্রান্তভাগের দুর্বল এই অংশেই বায়ুর অবনমন ঘটে থাকে, অর্থাৎ এই অংশটিতেই বায়ুর অবনমন লক্ষণীয় হয়ে থাকে। এটি ছিল ক্রান্তীয় ঘূর্ণপাতের অবনমিত অঞ্চল বা অ্যানুলার জোন। এরপরে পঞ্চমত রয়েছে বহিঃস্থ পরিচলন বলয় বা আউটার কনভেকটিভ বেল্ট। অবনমিত বলয়ের বাইরে নিমজ্জিত বহির্গামী বায়ু ও কেন্দ্রমুখী অনুভূমিক বায়ুপ্রবাহের মিলনে পরিচলন প্রক্রিয়া বৃদ্ধি পেয়ে মেঘ ও বৃষ্টিপাত বেড়ে যায়। অর্থাৎ এই স্থানটি দেখা যাচ্ছে এটি হলো পরিচলন বলয় এবং এটি দেখা যাচ্ছে যে অবনমিত বলয়ের ঠিক বাইরে নিমজ্জিত বহির্গামী বায়ু এবং কেন্দ্রমুখী যে অনুমিক বায়ু রয়েছে এই দুটি বায়ুর মিলনের ফলেই সৃষ্টি হয়েছে বহিঃস্থ পরিচলন বলয় এবং এই পরিচলন প্রক্রিয়া বৃদ্ধি পেয়ে মেঘ ও বৃষ্টিপাত বেড়ে যায়। এবং রয়েছে ষষ্ঠ ভাগ বা ষষ্ঠ অঞ্চল, যেটি সেটি হলো সীমান্তবর্তী অঞ্চল বা পেরিফেরাল বেল্ট। ক্রান্তীয় ঘূর্ণপাতের সবচেয়ে বাইরে এই বলয়ে মেঘ ও বৃষ্টিপাত কম হয়ে থাকে। এভাবে আমরা ক্রান্তীয় ঘূর্ণপাতের অনুমিক গঠনে যে ছয়টি অঞ্চল রয়েছে তা নিয়ে আলোচনা করলাম এবং চিত্রের মধ্য দিয়ে তার অবস্থান দেখলাম। এরপরে জেনে নেব ক্রান্তীয় ঘূর্ণপাতের উল্লম্ব গঠন সম্পর্কে। ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 16 কিমি উচ্চতায় 3টি অঞ্চল লক্ষ্য করা যায়, ইনফ্লো, মিডল ফ্লো অ্যান্ড আউটার ফ্লো। প্রথমত রয়েছে ইনফ্লো বা অন্তঃপ্রবাহ স্তর। ক্রান্তীয় ঘূর্ণপাতের সর্বনিম্ন এই স্তরটি 3 কিমি পর্যন্ত বিস্তৃত হয়। এতে ঝঞ্ঝার সূত্রপাত ঘটে, পরিচলন মেঘের সৃষ্টি হয় এবং ঝঞ্ঝার আবর্ত সৃষ্টি হয়ে থাকে। আমরা এখানে লক্ষ্য করছি যে এই স্থানটি হলো ইনফ্লো বা অন্তঃপ্রবাহ স্তর, এটি 3 কিমি পর্যন্ত বিস্তৃত হয় এবং এখানে ঝঞ্ঝার সূত্রপাত ঘটে থাকে এবং পরিচলন মেঘেরও উৎপত্তি এই স্থানেই ঘটে থাকে। দ্বিতীয়ত যে স্তরটি রয়েছে তা হলো মধ্যস্তর বা মিডল লেয়ার। 3 থেকে 7 কিমি বিস্তৃত এই অংশে ঘূর্ণপাতের মূল ঘূর্ণন আবর্তন দেখা যায়, অর্থাৎ এই স্থানটি হলো মিডল লেয়ার বা মধ্যস্তর, যেখানে ঘূর্ণপাতের মূল ঘূর্ণন আবর্তন লক্ষণীয়। এরপরে তৃতীয় যে ভাগটি রয়েছে তা হলো বহিঃপ্রবাহ স্তর বা আউটফ্লো লেয়ার। 7 কিমি থেকে ট্রপোপজ পর্যন্ত অংশে বায়ুর আবর্তন উচ্চচাপের প্রতিপ ঘূর্ণপাতের মতো হয়ে থাকে, যা বায়ুর প্রতিসারণে সাহায্য করে এবং বায়ুকে অবনমিত করে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এটি হলো আউটফ্লো লেয়ার, এটি হলো ট্রপোপজ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই বায়ুর আবর্তন উচ্চচাপের প্রতিপ ঘূর্ণপাত এর মতো হয় এবং বায়ুর প্রতিসরণে সাহায্য করে এবং বায়ুকে অবনমিত করে। এভাবে আমরা ক্রান্তীয় ঘূর্ণপাতের যে উল্লম্ব গঠনের 3টি স্তর রয়েছে তা জেনে নিলাম। এরপরে জানব ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল সম্পর্কে। বিশ্বের 7টি প্রধান ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকা রয়েছে এবং পাশাপাশি চিত্রের মধ্যে তার অবস্থানগুলো লক্ষ্য করব। প্রথমত রয়েছে ক্রান্তীয় উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর, এখানে আমরা এর অবস্থান লক্ষ্য করছি। দ্বিতীয়ত রয়েছে ক্রান্তীয় উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর। তৃতীয়ত ভাগটি রয়েছে ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর। চতুর্থত রয়েছে ক্রান্তীয় উত্তর ভারত মহাসাগর। পঞ্চমত রয়েছে ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর, দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর। এবং ষষ্ঠত রয়েছে ক্রান্তীয় দক্ষিণ পূর্ব ভারত মহাসাগর এবং সপ্তমত রয়েছে ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর। মানে এর অবস্থানগুলো লক্ষ্য করলাম এবং এই ক্রান্তীয় যে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা রয়েছে এই অঞ্চলগুলোতে কী কী ঘূর্ণপাত সৃষ্টি হয় তা জেনে নেব। প্রথমত বলেছে যে বিশ্বের সর্বাধিক সংখ্যায় ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টি হয় কোন অঞ্চলে? ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এখানেই সর্বাধিক মাত্রায় বা সর্বাধিক সংখ্যায় ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টি হয়ে থাকে।
ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণপাতের নাম কি রয়েছে? এই অঞ্চলে টাইফুন, টাইফু, ব্যাগুই ঘূর্ণপাত রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে টাইফু, টাইফুন, ব্যাগুই এর অবস্থান এবং এগুলো ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণপাত। এবং রয়েছে ক্রান্তীয় উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণপাতের নাম কি? তা হলো হ্যারিকেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো ক্রান্তীয় উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর এবং এখানে হ্যারিকেন ঘূর্ণপাত সৃষ্টি হয়েছে। ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণপাতের নাম কি? তা হলো উইলি উইলি এবং এটি ওশিয়ানিয়া মহাদেশে অবস্থান লক্ষণীয় রয়েছে। এরপরে রয়েছে ক্রান্তীয় উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঘূর্ণপাতের নাম কি? এটি হলো আটলান্টিক মহাসাগর এবং এর উত্তর পশ্চিম বলেছে আটলান্টিক মহাসাগর এবং এই মহাসাগরের সৃষ্ট ঘূর্ণপাতের নাম হলো টর্নেডো। এবং টর্নেডো সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেব। টর্নেডো শব্দের উৎপত্তি লেখো। স্পেনীয় শব্দ ট্রোনাডা থেকে এর উৎপত্তি হয়েছে, যার অর্থ বজ্র ঝঞ্ঝা। অতি ক্ষুদ্র, প্রবলতম, সর্বাধিক বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণপাতের নাম কি? তা হলো টর্নেডো, যার গতিবেগ ঘন্টায় 300 থেকে 500 কিমি হয়ে থাকে। পৃথিবীর দ্রুতগামী ঝড়ের নাম কি? তা হলো টর্নেডো। এবং ফানেল আকৃতি ঘূর্ণপাত কোনটি? তা হবে টর্নেডো। এবং পাশের চিত্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই টর্নেডো ঘূর্ণপাত তা ফানেল আকৃতি হয়ে থাকে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের টর্নেডো কী নামে পরিচিত? তা হবে টুইস্টার নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, তাই খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। এবং রয়েছে ক্রান্তীয় উত্তর ভারত মহাসাগর, ক্রান্তীয় দক্ষিণ পূর্ব ভারত মহাসাগর এবং ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণপাতের নাম কি? তা হবে সাইক্লোন। আমরা এখানে দেখতে পাচ্ছি যেটি হলো ক্রান্তীয় উত্তর ভারত মহাসাগর, এই স্থানটি রয়েছে ক্রান্তীয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর এবং রয়েছে দক্ষিণ পূর্ব ভারত মহাসাগর এবং এখানে সাইক্লোন ঘূর্ণপাতের সৃষ্টি হয়েছে। এভাবে আমরা প্রতিটি মহাসাগরের সৃষ্ট ঘূর্ণপাতের অবস্থান জেনে নিলাম এবং কী কী ঘূর্ণপাত তা আলোচনা করলাম। এবার আমরা একটি ছকের মধ্য দিয়ে ঘূর্ণপাত এবং তার উৎপত্তিস্থল প্রভাবিত অঞ্চল জেনে নেব। প্রথমত রয়েছে টর্নেডো, যার উৎপত্তি রয়েছে মেক্সিকো উপসাগর। প্রভাবিত অঞ্চল যুক্তরাষ্ট্রে বৃহৎ সমভূমি, মিসিসিপি নদী মোহনা। এরপরে রয়েছে টাইফুন, দক্ষিণ চীন সাগরে এর উৎপত্তি হয়েছে। পূর্ব চীন, দক্ষিণ জাপান এর প্রভাবিত অঞ্চল। তৃতীয়ত রয়েছে হ্যারিকেন, যার উৎপত্তিস্থল ক্যারিবিয়ান সাগর। প্রভাবিত অঞ্চল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এরপরে রয়েছে তাইফু, যার উৎপত্তিস্থল জাপান সাগর। প্রভাবিত অঞ্চল জাপান দ্বীপপুঞ্জ। ব্যাগুই, যেটি উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি হয় এবং প্রভাবিত অঞ্চল ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। এবং রয়েছে উইলি উইলি, যেটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এবং উত্তর পূর্ব অস্ট্রেলিয়া এর প্রভাবিত অঞ্চল। এবং সপ্তমত যেটি রয়েছে তা হলো সাইক্লোন, যার উৎপত্তি বঙ্গোপসাগর, আরব সাগর, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর এবং এর উৎপত্তিস্থল পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব আফ্রিকা এবং মাদাগাস্কার, এই সমস্ত প্রভাবিত অঞ্চল। এভাবে আমরা একটি ছকের মধ্য দিয়ে ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তিস্থল ও প্রভাবিত অঞ্চল সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে জানব ক্রান্তীয় ঘূর্ণপাতের শ্রেণীবিভাগ নিয়ে। বিশ্ব আবহাওয়া সংস্থা তীব্রতার ভিত্তিতে ঘূর্ণপাতকে কয়টি ভাগে ভাগ করেছেন? দুটি ভাগে ভাগ করেছেন। এখানে ক্রান্তীয় ঘূর্ণপাত হবে, একটি হলো দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাত এবং দ্বিতীয়টি হলো শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাত। প্রথমত দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাতের সংজ্ঞা এবং তার শ্রেণীভাগ জানব। সংজ্ঞাতে কী রয়েছে? যে উভয় গোলার্ধে 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে স্বল্প ইনসোলেশন যুক্ত কিছু স্থানে মৃদু নিম্নচাপ ও স্বল্পগতির বায়ুপ্রবাহ যুক্ত যে ঘূর্ণপাত একটানা কয়েকদিন স্থায়ী হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাত বলে। এবং এই দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাতের প্রকারভেদ কী রয়েছে? পূবালি তরঙ্গ, ক্রান্তীয় লঘুচাপ, ক্রান্তীয় নিম্নচাপ এবং ক্রান্তীয় ঝড়। এই 4 প্রকার যে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাত রয়েছে তা সম্পর্কে জেনে নিই। প্রথমত রয়েছে
ইস্টার্লি ওয়েভ বা পূবালী তরঙ্গ। উৎপত্তিস্থলে বলেছে যে ক্রান্তীয় মণ্ডলে আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে দীর্ঘায়িত নিম্নচাপ বরাবর আয়ন বায়ুপ্রবাহের দিক অনুসারে পূর্ব থেকে পশ্চিমে তরঙ্গের আকারে ধীরে ধীরে প্রবাহিত হয়। এটি আটলান্টিক মহাসাগর এবং এখানে দেখা যাচ্ছে যে নিম্নচাপ বরাবর আয়ন বায়ুপ্রবাহ পূর্ব থেকে পশ্চিম দিকে তরঙ্গের আকারে প্রবাহিত হচ্ছে। এটি হলো পূবালী তরঙ্গ বা ইস্টার্লি ওয়েভ। এবং এক্ষেত্রে যে আবহাওয়ার প্রকৃতি থাকে তা জেনে নিই। তরঙ্গ অক্ষের সামনে আবহাওয়া শান্ত পরিষ্কার থাকে, কিন্তু পেছনে বায়ু প্রবণশীল হয়ে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে এবং বজ্রসহ মুষলধারে বর্ষণ হয়ে থাকে। এবং এর সময়কাল হলো গ্রীষ্ম ও শরৎকালে সর্বাধিক সংখ্যায় সংগঠিত হয়ে থাকে। এরপরে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাতের মধ্যে রয়েছে ক্রান্তীয় লঘুচাপ বা ট্রপিক্যাল লো। এর উৎপত্তিকাল জেনে নিই যে সমস্ত ক্রান্তীয় সমুদ্রে এটি সৃষ্টি হয়ে থাকে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে ক্রান্তীয় অঞ্চল সরে যায় এবং সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পেলে লঘু বা দুর্বল নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আইটিসিজেটের বার উত্তরায়ণ ঘটেছে এবং একবার হলো দক্ষিণায়ণ ঘটেছে। যখন সরে যায় তখন সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পায়। 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস যখন বৃদ্ধি পায় তখন সেখানে দুর্বল নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে। এরপরে রয়েছে আবহাওয়ার প্রকৃতি। একই জায়গায় কয়েকদিন স্থির থেকে প্রচুর বৃষ্টিপাত ঘটে থাকে এবং গ্রীষ্মকালের শেষে প্রায় শক্তিশালী ঘূর্ণপাতে পরিণত হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যখন অক্টোবর নভেম্বর মাস এই স্থানগুলো দেখা যাচ্ছে যে সাইক্লোন বা শক্তিশালী ঘূর্ণপাত এখানে সৃষ্টি হয়েছে। অর্থাৎ গ্রীষ্মের ঠিক শেষেই শক্তিশালী ঘূর্ণপাত তৈরি হয়ে থাকে। এরপরে যে তৃতীয় ভাগটি রয়েছে তা হলো ক্রান্তীয় নিম্নচাপ বা ট্রপিক্যাল ডিপ্রেশন। উৎপত্তিস্থল আইটিসিজেটের বঙ্গোপসাগর, আরব সাগর, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে উষ্ণ ও আর্দ্র সামুদ্রিক বায়ু এবং শুষ্ক শীতল মহাদেশীয় বায়ুর সংঘর্ষে এটি সৃষ্টি হয়। এবং এক্ষেত্রে আবহাওয়ার প্রকৃতি কীরূপ, যে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে এরূপ ঝড়ের সৃষ্টি হয়ে থাকে। দীর্ঘস্থায়ী হয়ে একটানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয় এবং আকাশ মেঘাচ্ছন্ন প্রকৃতির হয়ে থাকে। এবং সময়কাল হলো যে সারা বছর ধরে সৃষ্টি হলেও শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এবং গ্রীষ্মকাল অর্থাৎ মে থেকে জুন জুলাই মাসে সর্বাধিক প্রাদুর্ভাব ঘটে থাকে। এটি ছিল ট্রপিক্যাল ডিপ্রেশন সম্পর্কিত আলোচনা। এবং রয়েছে ট্রপিক্যাল স্ট্রম বা ক্রান্তীয় ঝড়। এর উৎপত্তিস্থলে বলেছে যে বঙ্গোপসাগর, আরব সাগর, ওয়েস্ট ইন্ডিজ ও ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে এটি সৃষ্টি হয়ে থাকে। চাপের প্রকৃতি কীরূপ, লম্ব সূর্যকিরণের জন্য প্রায় সমকেন্দ্রিক ঘন সন্নিবিষ্ট বৃত্তাকৃতি সমপ্রেসরেখা বিস্তৃত হয়ে একটি নির্দিষ্ট গভীর নিম্নচাপ কেন্দ্র এখানে গড়ে ওঠে। এবং সময়কালে বলেছে যে গ্রীষ্মকালে এই শক্তিশালী ঘূর্ণপাত উৎপত্তি লাভ করে। এভাবে আমরা দুর্বল ঘূর্ণপাত সম্পর্কে অর্থাৎ দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাত সম্পর্কে আলোচনা করলাম। এরপরে জেনে নেব শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাত সম্পর্কে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাত বা সেভার ট্রপিক্যাল সাইক্লোনের সংজ্ঞা, উভয় গোলার্ধে 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে সামুদ্রিক অঞ্চলে গ্রীষ্ম ও শরৎকালে যে তীব্রগতির বিধ্বংসী ঘূর্ণপাত একটানা কয়েকদিন স্থায়ী থেকে প্রবল ঝড়বৃষ্টি ঘটায় সেটি হলো শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাত বা সেভার ট্রপিক্যাল সাইক্লোন। সেভার ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তিস্থল জেনে নিই। উভয় গোলার্ধে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কিছু নির্দিষ্ট এলাকায় কেবলমাত্র উষ্ণ সমুদ্রে এটি জন্মলাভ করে এবং এটি সংলগ্ন দ্বীপপুঞ্জ এবং উপকূলে আছড়ে পড়ে, যথা টর্নেডো, টাইফুন, হারিকেন এবং সাইক্লোন ইত্যাদি। এখানে আমরা লক্ষ্য করছি যে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এর অবস্থান রয়েছে এবং এটি উষ্ণ সমুদ্রে সৃষ্টি হয়ে থাকে এবং এটি সংলগ্ন যে দ্বীপপুঞ্জ এবং উপকূল অঞ্চল রয়েছে সেখানে আছড়ে পড়তে লক্ষ্য করা যায়। এবং এটি হলো হ্যারিকেন রয়েছে, সাইক্লোন রয়েছে এবং টাইফুন রয়েছে। এক্ষেত্রে চাপের প্রকৃতি কীরূপ, কেন্দ্রে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ 900 থেকে 950 মিলিবার থাকে। সমষ্ণ রেখাগুলি সম্পূর্ণ বৃত্তাকার ও খুব ঘন সংঘবিষ্ট হয়ে থাকে, অর্থাৎ ঘন সন্নিবিষ্ট এর প্রকৃতি হয়। এবং গতিবেগের ক্ষেত্রে যেখানে বলেছে যে ক্রান্তীয় ঘূর্ণপাত
কেন্দ্র থেকে 10 থেকে 20 কিমি ব্যাসের বৃত্তাকৃতি অঞ্চলে ভূপৃষ্ঠে বায়ু গতিহীন, শান্ত এবং আকাশ মেঘমুক্ত হয়ে নির্মল ও বৃষ্টিহীন হয়ে থাকে, যেটি ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। এভাবে আমরা দেখে নিলাম এর প্রকৃতিটি। এবং রয়েছে আবহাওয়া, কেন্দ্রে উষ্ণ আর্দ্র শক্তিশালী বায়ু দ্বারা কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হয় এবং কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ অবিরাম প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে। এবং শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাতের যে সময়কাল সেটি হলো গ্রীষ্মকালে, এই প্রবল বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণপাত সৃষ্টি হয়ে থাকে। এবং শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাতের প্রকারভেদ কী রয়েছে, সেটি হলো টাইফুন, সিভিয়ার টাইফুন এবং সুপার টাইফুন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুপার সাইক্লোনটা কী রয়েছে, নামগুলো কী কী? ওড়িশার সুপার সাইক্লোন আয়লা, লায়লা, থানে, নিলয়, ফিলিন এবং হুদহুদ, এগুলো হলো বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুপার সাইক্লোন। এভাবে আমরা শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণপাতে যে উৎপত্তি, সময়কাল, তার চাপের প্রকৃতি, এই সমস্ত নিয়ে আলোচনা করলাম। এরপরে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুযায়ী উত্তর ভারত মহাসাগরে সংঘটিত ক্রান্তীয় ঘূর্ণপাতের প্রকারভেদ জেনে নিই। একটি রয়েছে ঘূর্ণবাদ জনিত প্রকারভেদ, যেটি হলো 62 থেকে 88 কিমি পার ঘন্টা হয়ে থাকে। দ্বিতীয়ত রয়েছে শক্তিশালী ঘূর্ণবাদ জনিত ঝড়, যার গতিবেগ 89 থেকে 118 কিমি পার ঘন্টা হয়। অতি শক্তিশালী ঘূর্ণবাদ জনিত ঝড়, যার গতিবেগ 119 থেকে 221 কিমি পার ঘন্টা হয়। এবং রয়েছে মহাশক্তিশালী ঘূর্ণবাদ জনিত ঝড়, যার গতিবেগ 222 কিমি পার ঘন্টা বেশি হয়ে থাকে। এটা ছিল ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুযায়ী উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণপাতের শ্রেণীভাগ। এবং ঘূর্ণপাত থেকেই দুটি প্রশ্ন রয়েছে, যে দুটি ঘূর্ণপাত কাছাকাছি এলে অধিক শক্তিশালী ঘূর্ণপাতের চারিদিকে কম শক্তিশালী ঘূর্ণপাতটি ঘুরতে শুরু করলে তাকে কী বলে? তাকে ফুজিওয়ারা ফল বলে। এবং টর্নেডোর তীব্রতা মাপা হয় কোন স্কেলে? তা হলো ফুজিটা স্কেলে। এভাবে আমরা ক্রান্তীয় ঘূর্ণপাতের যে গঠন রয়েছে এবং তার শ্রেণীভাগ আলোচনা করলাম। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই স্মার্ট এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। স্মার্ট এডুকেশন চ্যানেলের সাথে যুক্ত হতে ফেসবুকে স্মার্ট এডুকেশন পেজ রয়েছে, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। ধন্যবাদ।